আগে ভাগে ২৪ নিবেদন করছেন। যতনে থাকুক তোমার ইচ্ছেরা, পুষ্পা ফার্নিচার, যতনে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে, কোচবিহার। এমজি গার্মেন্ট, ছোট বড় ছেলে মেয়েদের সমস্ত রকম রেডিমেড পোশাকের বিপুল সম্ভার, বিএস রোড, হোটেল যুবরাজ, কোচবিহার। সুষমা কালেকশন, এক্সক্লুসিভ কালেকশন অফ কার্টেন, আরএন রোড নিয়ার গৌরীমহল। পেট্রোপণ্যে মূল্যবৃদ্ধির প্রতিবাদে কোচবিহারে অভিনব বিক্ষোভ সিআইটিউএ। চাকরির দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে ধর্ণা এক যুবকের। ইটাহারে বাসিন্দা মেডিকেলের ছাত্রী দুর্ঘটনার কবলে, চিকিৎসা খরচ যোগানের আবেদন পরিবারের। ইটাহা ব্লকের ঐতিহ্যবাহী কালী পুজোর মধ্যে অন্যতম পুজো জয়কালী মাতার পুজো। ধুবড়ীতে অসম রাজ্য পরিবহন বিভাগে সরকারি বাস ডিপো বন্ধ হবার পথে। গাজলে থানার পেছনে রবীন্দ্রপল্লীর চুরিকে কেন্দ্র করে চাঞ্চল্য। তুলসীহাটাতে নতুন থানার জমি পরিদর্শন করলেন মালদা জেলা অতিরিক্ত পুলিশ সুপার। এগারো দফা দাবিতে মাথাভাঙা এক নম্বর ব্লকের বিডিওকে ডেপুটেশন দিল রাজ্য সরকারি রেশন কর্মচারী সমিতি। মালদায় গভীর শ্রদ্ধার সঙ্গে প্রয়াত সাংসদ গনি খান চৌধুরীর ৯৫তম জন্মদিন পালন করল তৃণমূল কংগ্রেস। জমির বিবাদের জেরে দুই পরিবারের সংঘর্ষে আহত তিনজন। হুইল চেয়ারে বসে পুরনো গাড়ি বিক্রির শোরুমে উদ্বোধন করেছেন ইংলিশ বাজার শহরের দুই প্রতিষ্ঠিত ব্যবসায়ী মা। আগ্রিয়াস সরবরাহকারী এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ। পূর্ণিবারে বাসদহ নটিবাড়ি একাদশের পরিচালনায় উদ্বোধন হল এক দিবসীয় দিবারাত্রি মহিলা ফুটবল টুর্নামেন্টের। মাছ ধরাকে কেন্দ্র করে গ্রামের দুই গোষ্ঠীর বচসায় সালিশি সভাতে লাঠিচার্জ পুলিশের। সোমবার কালচিনি ব্লক ছট পুজো কমিটির সঙ্গে বৈঠক করল কালচিনি ব্লক প্রশাসন। দক্ষিণ দিনাজপুর জেলার বাউলের রামকৃষ্ণপুরে গ্রামে চ্যাটার্জির শ্যামাসুন্দরী পুজো আজও অমলিন।